জয় জগন্নাথ সাঙ্গ মানে, তো আজি আমি ব্রেস্ট ক্যান্সর বিষয়ে জানিবা। ব্রেস্ট ক্যান্সর শুনিলে স্ত্রী লোক মানে বহু ডরি যাই থাকে, তো সেমানে অপরেশন হওয়া ডরি থাকে, সেমানে ভাবন্তি আমি আর বঞ্চিবানি। কিন্তু না সাঙ্গ মানে, এবে মানে মডার্ন এতে ট্রিটমেন্ট সব ডেভেলপ কলা, তো বহু জিনিস কিওর হয়ে যাচ্ছি যদি আমি আর্লি স্টেজ রু তার ট্রিটমেন্ট আরম্ভ করদেবা ডক্টর সাংরে পরামর্শ করে। তো তিনোটি জিনিস আমার ব্রেস্ট ক্যান্সর হয়ে থাকে, গোটে ফাস্ট হচ্ছে সর্জরি, রেডিওথেরাপি আর কেমোথেরাপি। তো ফাস্ট আমি মানে ডক্টর মানে আমি কোণ করে থাকে, আগকালর কোণ করা হোলা না, যার ব্রেস্ট ক্যান্সর হোলা সে পুরা ব্রেস্ট কু রিমুভ করেদে, যে আমি জর্মস ব্রেস্ট নথিব কি জর্মস আও অ্যাটাক করবনি। কিন্তু এবে সব ট্রিটমেন্ট এতে ডেভেলপ কলা, তো ফাস্ট সর্জরি করা হচ্ছে। সর্জরি কলাপরে বায়োপসি রিপোর্টরে যদি সে দেখলে যে মানে কেউ টাইপরে মানে ক্যান্সর সেলসর তার বায়োলোজিক্যাল এগ্রেসিভ কেমিতি কোণ অছি, কোণ কেমিতি করুছি, সেই অনুসারে সেমানে রেডিয়েশন দেই থান্তি বা কেমোথেরাপি দেই থান্তি। তো কেমোথেরাপি দুই প্রকারর, গোটে আমি ট্যাবলেট টাইপর সেমানে ডক্টর মানে দেই থান্তি, আর গোটে হচ্ছে ইঞ্জেকশন টাইপরে সেমানে দেই থান্তি। তো যেতেবেলে ডক্টর মানে দেখন্তি টেস্ট কলাপরে সেমানে দেখিবে যে এটা আর্লি স্টেজ, আর গোটে মিটর কি মানে গোটে সেন্টিমিটর বা দুই সেন্টিমিটরর টিউমরটে হয়েছে, তো বহুত ছোট টিউমরটে, সেমানে কোণ করতে না সেই পার্টসটিকে সর্জরি করিকি কাড়ি দিয়ে, পুরা ব্রেস্টকু রিমুভ করবে না, কিন্তু না আর্লি স্টেজরে যদি ছোট সাইজর থিব গোটে সেন্টিমিটর বা দুই সেন্টিমিটর এর টিউমর, তো সেমানে কেবল সেই পার্টকু সর্জরি করিকি রিমুভ করতে, পুরা ব্রেস্ট রিমুভ করবে না। তাপরে সেমানে বায়োপসি রিপোর্ট দেখিলা পরে সেই অনুসারে সেমানে ট্যাবলেট দেই থান্তি বা রেডিয়েশন দেই থান্তি বা কেমোথেরাপি মানে ইঞ্জেকশন টাইপরে দেই থান্তি। তো কেহি পেসেন্ট বি কেবল সর্জরি হয়েকি রহি পারিবনি, কিওর হয়ে পারিবনি বা রেডিয়েশন নেই পারিবনি কেবল কি কেবল কেমোথেরাপি নেই পারিবনি। তো এই তিনোটি হচ্ছে তার কম্বিনেশন, গোটে সর্জরি, গোটে হচ্ছে রেডিয়েশন, আর গোটে হচ্ছে কেমোথেরাপি। তো লোক মানে কোণ করতে না কেমোথেরাপি কু বহু ডরি যাই থাকে, সেমানে কোণ করতে না ডক্টর কু সাঙ্গে পরামর্শ করা যাই ন থাকে, সেমানে নিজের রিলেটিভ ভিতরে যদি রিলেসন ভিতরে কাহাকু ক্যান্সর হয়েছে, কি কেমোথেরাপি নেইছে, কি রেডিয়েশন নেইছে, সেমানক সাথে ডিসকশন করে দিয়ে। তো যদি সমস্তঙ্কর মানে মেডিসিন সমান ন থাকে, তেণু যেমিতিকা মো পাটিরে কেমো নেলা পরে পুরা ঘা হয়ে যায়, ফুটকা ভলিয়া হয়ে যায়, ছাল বাহারি যায়, খাইপারে নি, দশ বার দিন পর্যন্ত সবু জিনিস পিতা লাগিব, বান্তি হব, ঝাড়া হব, খাইপারে নি। তো মো সাইডে আউ গোটে পেসেন্ট লা, সি কিন্তু রেগুলার বড়িয়া খাইপারুলা, তার চুটি বি ঝড়ি নথিলা, চুটি বি ঝড়ি নথিলা, মানে সি সবু জিনিস খাইপারুলা, কিছু তাকু মানে খারাপ লাগুনথিলা, তার পাটিরে ফুটকা বি হনুথিলা, হয়ে তো তার মেডিসিন অলগা থিব। তেণু আমি কোণ না নিজ নিজ ভিতরে ডিসকশন হয়ে, নিজের পড়িশা লোক কি রিলেটিভ সেই সঙ্গে ডিসকশন হয়ে আমি ডিসাইড করে দিই যে না কেমো বহুত কষ্ট, আমি কেমো নবাই। তেমন মো জাণিবা ভিতরে বি মানে জনে ঝিও অছি যে কি কেমো বিলকুল নব না, মনা কলা কৌশি বাটে বুঝলানি, সি ঘরে ইঞ্জেকশন নৌছি, আর গোটে ইঞ্জেকশনর দাম হচ্ছে 3 লক্ষ টাকা। তেমন সমস্ত তো সেটা এফোর্ড করে পারবে না, তেণু বেটর হব আপন যদি কিছু ছাতিরে ব্রেস্টরে কিছু গোলা টাইপর বা গণ্ঠি টাইপর বা কিছু প্যাচ হয়ে যাচ্ছে বহু দিন ধরিকি, তো বিলকুল বি নেগলেক্ট করন্তু, সাঙ্গে সাঙ্গ ডক্টর কু দেখান্তু। লাজ করিবারে কোণ অছি, লাজরে কোণসি আমি আমি সেমিতিকা যদি লাজ করিকি রহি যিবা না ঘরে, পড়িশাঙ্কু পচারিবা, রিলেটিভস কু পচারিবা, তো আমি ট্রিটমেন্ট ঠিক হয়ে পারিবনি। তো তো শীঘ্র যাইকি ট্রিটমেন্ট করিবা দরকার, তেণু কিছু কষ্ট নাহি এগুড়াকর। তো যদি আমি আগকালর যেমিতিকা পুরা ব্রেস্ট রিমুভ হয়ে যাওয়া, আর সে লোক বঞ্চি যাওয়া 4 বর্ষ 5 বর্ষ বঞ্চি যাওয়া, তাপরে সেতবে সি ভাবুলে কোণ হোমর রিমুভ করে দিয়েগাল মু বঞ্চিযি যা হোক, কিন্তু যেত 4-5 বর্ষ পরে সি সুস্থ রইথিব, ক্যান্সর পুরা কিওর হয়ে যাই, সেতবে তার সাইকোলোজিক্যাল মানে ডিপ্রেসন সে চালি যায়, সেতবে সি ভাবে মর যে মর ব্রেস্ট না, গোটে ব্রেস্ট না।
ତେଣୁ ସତ କହିବାକୁ ଗଲେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ନିଜର ମଥାର ବାଳ ଆଉ ବ୍ରେଷ୍ଟ। ତେଣୁ ଯେତେବେଳେ ସିଏ 4-5 ବର୍ଷ ପରେ ସୁସ୍ଥ ରହିଥିବ ସେତେବେଳେ ସିଏ ଫିଲ୍ କରିବ ଯେ ମୋର ଗୋଟେ ବ୍ରେଷ୍ଟ ନାହିଁ, ତ ସେତେବେଳେ ସିଏ ଅଟୋମେଟିକ୍ ଡିପ୍ରେସନ୍ ଆଡ଼କୁ ଯିବ। ତେଣୁ କୌଣସି ରିଲେଟିଭ୍ଙ୍କ ସାଙ୍ଗରେ ପଚରାପଚରି କରିକି କିଛି ଷ୍ଟେପ୍ ନିଅନ୍ତୁନି, ବେଟର୍ ହେବ ଆପଣ ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖାନ୍ତୁ, ଡକ୍ଟର ଯାହା ବି କହୁଛନ୍ତି ସେୟା କରନ୍ତୁ। ବଡ଼ ବଡ଼ କଷ୍ଟକୁ ସହିବା ଅପେକ୍ଷା ଆରମ୍ଭରୁ ଛୋଟ ଛୋଟ କଷ୍ଟଟା ସହିଯିବା ବହୁତ ଭଲ। ତାପରେ କ'ଣ ରିଏକ୍ସନ୍ ହୁଏ ଆମର କେମୋଥେରାପି ବା ରେଡିଏସନ୍ ଥେରାପିର, ତାପରେ ଆମର କ'ଣ ରିଏକ୍ସନ୍ ହୁଏ, ରିଏକ୍ସନ୍ ଅଛି ଯେ ଆମର ବ୍ଲଡ୍ କାଉଣ୍ଟସ୍ କମିଯାଏ, ହିମୋଗ୍ଲୋବିନ୍ କମିଯାଏ, ଇନଫେକ୍ସନ୍ ହୋଇଥାଏ। ସବୁ ପେସେଣ୍ଟଙ୍କର ନୁହଁ, ପ୍ରାୟ ପେସେଣ୍ଟଙ୍କ କିଛି ପେସେଣ୍ଟଙ୍କର ଏମିତି ହୋଇଥାଏ, ହିମୋଗ୍ଲୋବିନ୍ ବହୁତ କମିଯାଇଥାଏ ଆଉ ଇନଫେକ୍ସନ୍ ବହୁତ ଜୋର ହୋଇଯାଇଥାଏ, ଆଉ ସେଇ ଇନଫେକ୍ସନ୍ରୁ ପ୍ରାୟ ଲୋକ ମୃତ୍ୟୁବରଣ କରିଥାନ୍ତି। କିନ୍ତୁ ଏଥିରେ ଡରିବାର ନାହିଁ, ମୃତ୍ୟୁବରଣ କରିଥାନ୍ତି ମାନେ 100%-5% ପେସେଣ୍ଟଙ୍କର ଏମିତି ହୋଇଥାଏ, 95% ପେସେଣ୍ଟଙ୍କର ସୁସ୍ଥ ହୋଇଯାଇଥାନ୍ତି। ତ ସେଇ ଟାଇମ୍ରେ ଆମେ କ'ଣ ନା ସବୁ ଜିନିଷ ଆମେ ଖାଇପାରିବା, ଆମେ କ'ଣ ଡାଏଟ୍ ନେଇପାରିବା ସେଇ ଟାଇମ୍ରେ ଯେତେବେଳେ ଆମେ କେମୋ ନେଉଛେ ବା ରେଡିଏସନ୍ ନେଉଛେ ସେତେବେଳେ ଆମେ କ'ଣ ଡାଏଟ୍ ନେବା, ଆପଣଙ୍କ ପାଟିକୁ ଯାହା ଭଲ ଲାଗୁଛି ଆପଣ ଖାଇପାରିବେ। କିନ୍ତୁ ମୁଁ ଯାହା ଦେଖିଛି ବହୁତ ପେସେଣ୍ଟକୁ ଝାଡ଼ା ବାନ୍ତି ଏସବୁ ଜିନିଷ ହୋଇଯାଏ, ଯେଉଁମାନଙ୍କର ପାଟିରେ ଫୁଟକା ହୋଇଯାଇଥାଏ ସେମାନଙ୍କୁ 10-12 ଦିନ ଏମିତିକା ରିଏକ୍ସନ୍ ହୁଏ, କିଛି ଖାଇପାରନ୍ତିନି। ତେଣୁ ସେଇ ପିରିୟଡ଼ରେ ନନ୍ଭେଜ୍ଟା ନ ଖାଇବା ଭଲ। ହଁ, ନନ୍ଭେଜ୍ ଖାଇବେ ମାନେ ମଟନ୍ ଚିକେନ୍କୁ ଟିକେ ଏଭଏଡ଼୍ କରିବା କଥା, କାହିଁକିନା ସେଇଟା ସହଜରେ ଡାଇଜେସନ୍ ହୋଇନଥାଏ ଗୋଟେ ପେସେଣ୍ଟ ପାଇଁ, ସେଇଟା ଠିକ୍ ନୁହଁ। ତେଣୁ ଆମେ ସିଝା ଅଣ୍ଡା ଖାଇପାରିବା, ଚୁନା ମାଛ ଖାଇପାରିବା, କିନ୍ତୁ ତେଲ ମସଲା ଲଙ୍କା ମାନେ ରିଚ୍ ଖାଇବା ଟିକେ ଏଭଏଡ଼୍ କରିବା କଥା। ତାପରେ ବହୁତ ଲୋକଙ୍କର ମାନେ ମାନେ ବହୁତ ଇଚ୍ଛା ଥାଏ, ପ୍ରିୟ ଥାଏ ସେମାନଙ୍କର ବାହାର ଜିନିଷ, ଗୁପଚୁପ୍ ହେଉ କି ମୋମୋଜ୍ ହେଉ ପିଜ୍ଜା ହେଉ ଏସବୁ ଖାଇବା। ତେଣୁ ଏହିସବୁ ଜିନିଷକୁ ପୁରା ଏଭଏଡ଼୍ କରିଦେବା କଥା ବାହାର ଜିନିଷକୁ, କାହିଁକିନା ବାହାରେ ସେମାନେ କେମିତି କ'ଣ ଫୁଡ୍ ପ୍ରସେସିଂ ସେମାନଙ୍କର କ'ଣ କ'ଣ କେମିତି ରାନ୍ଧୁଛନ୍ତି ସେଟା ତ ଆମେ ଦେଖୁନେ ନା। ତେଣୁ ହୁଏତ ଆମକୁ ସେଇ ଟାଇମ୍ରେ ଯଦି ଆମେ ସେଇଗୁଡ଼ାକ ଇନଟେକ୍ କରିବା ତ ଆମକୁ ଇନଫେକ୍ସନ୍ ସିଭିଅର୍ ହୋଇଯାଇଥାଏ, ଆଉ ଯଦି ଥରେ ମାନେ ହିମୋଗ୍ଲୋବିନ୍ କମିଯାଇଥିବ ତା ସାଙ୍ଗରେ ଆମେ ବାହାର ଜିନିଷ ଖାଇକି ଆମକୁ ଇନଫେକ୍ସନ୍ ହୋଇଗଲା ତ ଆମର କଣ୍ଡିସନ୍ ବହୁତ ସିରିୟସ୍ ହୋଇଯାଇଥାଏ। ତାପରେ ଆପଣ ସବୁ ଫଳ ଖାଇପାରିବେ, କିନ୍ତୁ ଫଳର ଚୋପା ଛଡ଼େଇକି ଖାଇବେ। ମୁଁ ବହୁତ ଭିଡ଼ିଓରେ ବି କହିଛି, ମୁଁ ନିଜେ ବି ଖାଏ, ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇଛି, ଚୋପା ଛଡ଼େଇକି ଆପଲ୍ଟେ ଖାଇଲେ ବା ନାସପାତିଟେ ଖାଇଲେ ସବୁ ଜିନିଷର ଚୋପାଟା ଛଡ଼େଇ ଦେଇକି ଖାଆନ୍ତୁ ଆଉ ଭଲକି ଧୋଇକି ଖାଆନ୍ତୁ। ଯେତେବେଳେ ମୁଁ ମନେ ଅଛି ମୁଁ ଏମ୍ସରେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଉଥିଲି ସେତେବେଳେ ଡକ୍ଟର ମୋତେ କହିଥିଲେ ଯେ ବାହାରୁ ଯେ ଫଳ ଆଣିକି ତୁମେ ଖାଉଛ ତାକୁ 2 ସେକେଣ୍ଡ ପାଇଁ ମାନେ ଉଷୁମ ପାଣିରେ ପକାଇଦେବ, ଆଉ ଉଷୁମ ପାଣିରେ ଟିକିଏ ଲୁଣ ପକାଇ ଦେଇକି ତାକୁ ଫ୍ରୁଟ୍ସଟାକୁ ତା ଭିତରେ ପକାଇଦେବ 2 ସେକେଣ୍ଡ ପାଇଁ, 2-3 ସେକେଣ୍ଡ ପାଇଁ ପକାଇ ଦେଇକି ତାକୁ କାଢ଼ି ଆଣିବ, କାଢ଼ି ଆଣିକି ତାପରେ ତାକୁ ଖାଇପାରିବ। ତେଣୁ ଆପଣ ସେମିତି ବି ଖାଇପାରିବେ, ପଇଡ଼ ପାଣି ନିହାତି ଜରୁରୀ, କାହିଁକିନା କେମୋ ନେଲାବେଳେ ରେଡିଏସନ୍ ନେଲାବେଳେ ପେଟ ଆମର ଗରମ ଥାଏ, ତେଣୁ ପେଟଟାକୁ ସବୁବେଳେ ଥଣ୍ଡା ରଖିବା କଥା, ତେଣୁ ପଇଡ଼ ପାଣି ପିଅନ୍ତୁ। ତାପରେ ମୁଁ ତ ପ୍ରତ୍ୟେକ ଭିଡ଼ିଓରେ ମୁଁ କହିଛି ବିଟ୍ ଗାଜରର ଜୁସ୍ ପିଅନ୍ତୁ, ଯଦି ଗହମ ଘାସ ଲଗାଇ ପାରୁଛନ୍ତି ଗହମ ଘାସ ଲଗାଇକି କୁଣ୍ଡରେ ଘରେ କୁଣ୍ଡରେ ଲଗାଇ ପାରିବେ। ଗହମ ଘାସ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ବେଶୀ ନ ପିଅନ୍ତୁ, ଗୋଟେ କପ୍ର ଅଧା କପ୍ ତାକୁ ଛେଚିକି ତା ରସ ଚିପୁଡ଼ିକି ଆପଣ ପିଇପାରିବେ, କଞ୍ଚା ହଳଦୀ ଖାଇପାରିବେ, ବହୁତ ବେନିଫିଟ୍ ଏଗୁଡ଼ାକର ଅଛି। ତେଣୁ ସବୁ ପେସେଣ୍ଟ ଜାଣିନଥାନ୍ତି କି ସବୁ ଡକ୍ଟରମାନେ ବି ଏହିସବୁ ଡାଏଟ୍ କହିନଥାନ୍ତି, ତେଣୁ ଯେଉଁ ଜିନିଷ ମୁଁ ମାନେ ଖାଉଛି ମୁଁ ବେନିଫିଟ୍ ପାଉଛି ମୁଁ ସେଇଟା ଆପଣମାନଙ୍କୁ କହୁଛି। ତେଣୁ ବିଲକୁଲ ବି ଡରନ୍ତୁନି କି ଲାଜ କରନ୍ତୁନି ଯେ ଆମର ବ୍ରେଷ୍ଟ କ୍ୟାନ୍ସର ହୋଇଯାଇଛି, ସେଇଟା ବି ଗୋଟେ ବ୍ରେଷ୍ଟ ଗୋଟେ ଆମ ବଡ଼ିର ପାର୍ଟ, ଲାଜ କରିବାର କିଛି ନାହିଁ। ତେଣୁ ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖାନ୍ତୁ, ଠିକ୍ ଟାଇମ୍ରେ ଯଦି ଆର୍ଲି ଷ୍ଟେଜ୍ରେ ଆମେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେବା ତ ଆମେ ମରଣ ମୁହଁରୁ ବଞ୍ଚିଯିବା। ତେଣୁ ବହୁତ ପେସେଣ୍ଟ ଏମିତି ଅଛନ୍ତି ଯେମାନେ ବହୁତ ନେଗ୍ଲେକ୍ଟ କରିଦେଇଥାନ୍ତି, କେମୋ ନେବାକୁ ଇଚ୍ଛା କରିନଥାନ୍ତି, ଭାବିଥାନ୍ତି ବହୁତ ମାନେ ଆମର ଚୁଟି ଝଡ଼ିଯିବ, ଚୁଟି ଝଡ଼ିଯିବ, ହଁ ଚୁଟି ଝଡ଼ିଯାଇଥାଏ, କିନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ପେସେଣ୍ଟଙ୍କ ପାଇଁ ସେମାନଙ୍କର ବାୟୋପ୍ସି ରିପୋର୍ଟ ଦେଖିଲା ପରେ କ୍ୟାନ୍ସର କେଉଁ ଷ୍ଟେଜ୍ରେ ସେମାନଙ୍କୁ ଅଛି ସେଇ ଷ୍ଟେଜ୍ ଦେଖିକି
ପ୍ରତ୍ୟେକ ପେସେଣ୍ଟଙ୍କ ପାଇଁ ମେଡ଼ିସିନ୍ ଅଲଗା ଥାଏ। ସବୁ ମୋ ମଧ୍ୟରେ ଚୁଟି ନାହିଁ, କିନ୍ତୁ ମୋ ସାଇଡ଼୍ ବେଡ଼୍ରେ ଯେଉଁ ଜଣେ କେମୋ ନେଉଥିଲେ ଜଣେ ଲେଡ଼ିଜ୍, ତାଙ୍କ ମଧ୍ୟରେ ଚୁଟି ଯାଇନି। ତେଣୁ ସମସ୍ତଙ୍କର ମେଡ଼ିସିନ୍ ଅଲଗା ଅଲଗା, କାହା ଦେହରେ କ'ଣ ରିଆକ୍ସନ୍ ହେବ ସେଇଟା ନିଜ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ। ତେଣୁ ସେଥିପାଇଁ ଆମେ ଡିପ୍ରେସନ୍କୁ ଚାଲିଯିବା, ଆମେ ଡରିବା ଯେ ନା ଆମ ଚୁଟି ଝଡ଼ିଯିବ, ଆମ ବ୍ରେଷ୍ଟ ରିମୁଭ୍ ହୋଇଯିବ, ଆମେ ନେବାନି। ତ ଆମେ ବଞ୍ଚିକି ରହିଲେ ତ ଆମ ଆମ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଆମେ କାହାକୁ ଦେଖେଇବା? ଆମେ ବଞ୍ଚିକି ରହିଲେ ତ ଆମ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ କାହାକୁ ଦେଖେଇବା? ତେଣୁ ବିଲକୁଲ ବି, ଆଉ ବହୁତ ଲୋକ ଆଜିକାଲି ଜାଣିଲେଣି, ଟ୍ରିଟମେଣ୍ଟ ଠିକ୍ ଟାଇମ୍ରେ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଗାଁ ଗହଳିରେ ଯେମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ଏତେଟା ନଲେଜ୍ ସେମାନଙ୍କ ପାଖକୁ ଯାଉନି। ତେଣୁ ମୁଁ ପ୍ରତ୍ୟେକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ କହୁଛି ଯେଉଁମାନେ ମୋ ଭିଡ଼ିଓ ଦେଖୁଥିବେ, ତ ପ୍ଲିଜ୍ ଏତେ ମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ ଯେମିତି ଗାଁ ଗହଳିର ଯେମାନେ ରହୁଥିବେ, ଆପଣଙ୍କର ନିଜର ରିଲେଟିଭ୍ସ ହୁଅନ୍ତୁ କି ଆପଣଙ୍କର ଯିଏ ବି ଗାଁ ଗହଳିରେ ରହୁଥିବେ, ତ ପ୍ଲିଜ୍ ସେମାନଙ୍କ ପାଖକୁ ମୋ ଭିଡ଼ିଓ ସେୟାର କରନ୍ତୁ, ଯେମିତିକା ସେମାନେ ଏସବୁ ବିଷୟରେ, କ୍ୟାନ୍ସର ବିଷୟରେ ଅବଗତ ହୁଅନ୍ତୁ। ନିଜର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଅପେକ୍ଷା ବଡ଼ ହେଉଛି ନିଜକୁ ନିଜେ ସୁସ୍ଥ ରଖିବା, ଫିଟ୍ ରଖିବା। ତେଣୁ ଯେଉଁମାନେ ବି ଦେଖୁଛନ୍ତି, ତ ପ୍ଲିଜ୍ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ। ଆପଣଙ୍କର ଗୋଟେ ଗୋଟେ ଲାଇକ୍ରେ ଅଧିକା ଅଧିକା ଲୋକ ମୋ ଭିଡ଼ିଓ ଦେଖିପାରିବେ। ତ ପ୍ଲିଜ୍ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି, ଯେ କଷ୍ଟ ମୁଁ ଭୋଗୁଛି ଅନ୍ୟମାନେ କେହି ସେ କଷ୍ଟ ନ ଭୋଗନ୍ତୁ। ତେଣୁ ପ୍ଲିଜ୍ ପ୍ରତ୍ୟେକ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗ ସାଥି, ନିଜର ପାଖ ପଡ଼ିଶା, ନିଜର ରିଲେଟିଭ୍ ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଏ ଭିଡ଼ିଓ ସେୟାର କରନ୍ତୁ। ଆଉ ଏ ଭଉଣୀ ସହିତ ଆପଣମାନେ ବି କ୍ୟାନ୍ସର ସହିତ ଲଢ଼ନ୍ତୁ, କ୍ୟାନ୍ସରକୁ କେମିତିକା ଆମେ ପୁରା ଆମ ସମାଜରୁ ହଟେଇବା। ତ ରହୁଛି ଫ୍ରେଣ୍ଡସ୍, ପୁଣି ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।